ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। আল মাহমুদের এই স্মরণীয় কবিতাটি অমর একুশে ভাষা আন্দোলনের সময়কে কেন্দ্র করে রচিত। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছে যে আজকে তাদের জন্য কোন পাঠ উপস্থাপন করব। আজকে উপস্থাপন করব ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বাংলা প্রথম পত্রের অন্তর্গত রফিকুল ইসলামের অমর একুশে এই প্রবন্ধটি, ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ওই সময়টাকে কেন্দ্র করে রচিত। আজ 12ই ফাল্গুন 1427 বঙ্গাব্দ। সাথে আছি আমি ফরহাদ। আজকে এই প্রবন্ধটির প্রথম পর্ব, পর্ব এক। পর্বগুলি ছোট ছোট আকারে সাজিয়েছি কারণ এটা ইতিহাস সমৃদ্ধ একটি রচনা এবং শব্দার্থ আছে তাই। তো রফিকুল ইসলাম জন্ম 1934 খ্রিস্টাব্দে, এখনই তিনি জীবিত আছেন। আর তিনি আমাদের দেশে সাহিত্যিক হিসেবে, মানে প্রবন্ধকার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তার অনেক প্রবন্ধ গ্রন্থ রয়েছে, তন্মধ্যে আছে নজরুল নির্দেশিকা, নজরুল জীবনী ইত্যাদি আরও অনেক আছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, এগুলি আর কি তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে পড়ে। তিনি 21 পদক লাভ করেছেন বাংলা একাডেমি ইত্যাদি ইত্যাদি। তো তিনি এখনও জীবিত আছেন, এই জন্য বর্তমান লিখে রাখছি। তো পাঠে চলে যাই 1952 সালের 26শে জানুয়ারি খাজা নাজিমুদ্দিন ঢাকায় নিখিল পাকিস্তান মুসলিম লীগের অধিবেশনের সভাপতির ভাষণে ঘোষণা করেন যে, তাহলে খাজা নাজিমুদ্দিনটা কে একটু জানা দরকার তাই না? 19 জুলাই 1894 তার জন্ম, আর মৃত্যু হলো 22 অক্টোবর 1964। এই ভদ্রলোক খাজা নাজিমুদ্দিন, আর ইনি হলেন, তিনি নিখিল ভারত মুসলিম লীগের সদস্য হিসেবে দুইবার বাংলায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পাকিস্তান প্রতিষ্ঠা হলে পাকিস্তানের গভর্নর জেনারেল হন, একটু জানা দরকার তাই না? পাকিস্তান প্রতিষ্ঠা হলে পাকিস্তানের গভর্নর জেনারেল হন, ইনি হলেন খাজা নাজিমুদ্দিন। আর নিখিল মানে হলো সমগ্র, অধিবেশন শব্দের অর্থ হলো বৈঠক, বৈঠক সভা প্রভৃতি অনুষ্ঠান। ঘোষণা করেন যে কি, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন ঢাকায় ছাত্র সমাজ প্রতিবাদে ফেটে পড়ে। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাও ঘোষণা করেছিলেন যে, আমি সকলকে বলে দেওয়ার চাই যে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা হবে, যদি এই উর্দু হবে, যদি এর বিরুদ্ধে কেউ মানে কথা বলে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এটা বলেছিলেন। আর সেই সময়ই শহীদ হন এই আন্দোলনে গিয়া বরকত, রফিক, জব্বার, তারপরে এই পাঠে আছে ওহিউল্লাহ নামে এক কিশোরও শহীদ হন। তবে একজনার মাথার খুলি পাওয়া যায়নি, ইনি হলো মোহাম্মদ রফিক। এই ইতিহাসটা পড়তে গেলে চোখে জল চলে আসে যে মাথার খুলি উড়িয়ে দিয়েছেন আমাদের ভাষার জন্য, কিন্তু আমরা সেই ভাষার মর্যাদা যথোপযুক্ত দিতে পারছি না। প্রতিবাদ স্বরূপ 30শে জানুয়ারি ঢাকায় ছাত্র ধর্মঘট পালিত হয়। ধর্মঘট কি? দাবি আদায়ের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ কর্মবিরতি, আর এক কথায় বললে হরতাল। এবং সেদিনই বার মানে হলো উকিল সমাজ, আর এরা যেই লাইব্রেরিতে পড়াশোনা করেন এটা বার লাইব্রেরি। বার লাইব্রেরিতে আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, আতাউর রহমান কে তাহলে? 1 জুলাই 1907 তার জন্ম, আর 7 ডিসেম্বর 1991 তার মৃত্যু। সাবেক প্রধানমন্ত্রী, বাঙালি স্বাধিকার আন্দোলনে তার অবদান ছিল। আবার একটু বলি, সাবেক প্রধানমন্ত্রী, বাঙালি স্বাধিকার আন্দোলনে তার অবদান ছিল, এল আতাউর রহমান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ, আওয়ামী মুসলিম লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, খেলাফতে রব্বানী পার্টির প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় কর্ম পরিষদ গঠিত হয়। খেলাফত শব্দের অর্থ হলো প্রতিনিধিত্ব, এটা একটা খেলাফত রব্বানী পার্টি, এটা একটি পার্টি ছিল। পার্টি শব্দটি হলো ইংরেজি শব্দের অর্থ হলো দল।
কাজী গোলাম মাহবুব কর্মপরিষদের আহ্বায়ক নির্বাচিত হন। এই আহ্বায়ক মানে হলো ব্যবস্থাপক, মূল আয়োজক। আর কাজী গোলাম মাহবুব তাহলে কে, একটু জানা দরকার না? ডিসেম্বরের 23 তারিখ 1927 তার জন্ম। তিনি একজন ভাষা সৈনিক, এই মাহবুব, কাজী গোলাম মাহবুব। অনন্য সভ্যরা ছিলেন আবুল হাশিম। এই আবুল হাশিম 1947 সালে মুসলিম লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আর কর্মপরিষদ বলতে বোঝায় পরিষদ হলো সভা, BOARD, বোর্ড ইংরেজি শব্দ। আতাউর রহমান খান, কামরুদ্দিন আহমদ, শামসুল হক, মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ, আব্দুল মতিন ও খালেক নেওয়াজ খান, শেখ মুজিবুর রহমান তখনও জেলে আটক। তিনি 1949 সালের মার্চ মাস থেকে একটানা বন্দী। কে তিনি? শেখ মুজিবুর রহমান। 4 ফেব্রুয়ারি পুনরায় ছাত্র ধর্মঘট পালিত হয় এবং স্থির হয় যে 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস রূপে পালিত হবে। স্থির কি? অবিচল। 16 ফেব্রুয়ারি পাকিস্তান অবজারভার পত্রিকা বন্ধ করে দেওয়া হয়। অবজারভার শব্দের, এটা ইংরেজি শব্দের অর্থ হলো পর্যবেক্ষক। 16 ফেব্রুয়ারি থেকে জেলে শেখ মুজিবুর রহমান ও মহিউদ্দিন আহমদ অনশন শুরু করেন। অনশন হলো ধর্মঘটে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনাহারে থাকা। শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে স্থানান্তরিত করা হয়। স্থানান্তরিত মানে এক স্থান থেকে অন্যত্র স্থাপিত। 20 ফেব্রুয়ারি সন্ধ্যায় নুরুল আমিন সরকার ঢাকায় 144 ধারা জারি করে। ধারা অর্থ হলো আইনের বিধি আর জারি অর্থ হলো প্রবর্তন, অর্থাৎ সমন জারি, আইন জারি, এইটা আর কি। তো আজকে প্রথম পর্ব এই পর্যন্ত থাকবে। আর ভাষা আন্দোলন সম্পর্কে শুধু এই পাঠ্যতালিকার এই পাঠটি নয়, অন্যান্য বিষয়ও তোমরা চর্চা করবে। গুগলে সার্চ দিয়ে ভাষা আন্দোলন সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়। ভাষা আন্দোলন সম্পর্কে আমাদের জানতে হবে আর কি। তো শব্দার্থগুলো একটু খেয়াল করি। নিখিল অর্থ হলো সমগ্র, নিখিল অর্থ সমগ্র। অধিবেশন, অধিবেশন অধিবেশন অর্থ হলো বৈঠক, বৈঠক। আর ধর্মঘট, ধর্মঘট দাবি আদায়ের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ কর্মবিরতি। আচ্ছা এক কথায় লিখি আগে, হরতাল। দাবি আদায়ের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ কর্মবিরতি, শ্রমিকদের ঐক্যবদ্ধ কর্মবিরতি, কর্মবিরতি, ঠিক আছে। দাবি আদায়ের জন্য শ্রমিকদের ঐক্যবদ্ধ কর্মবিরতি। আর বার লাইব্রেরি উকিল সমাজ, খেলাফত অর্থ হলো প্রতিনিধি, শাব্দিক অর্থ। খেলাফত অর্থ হলো প্রতিনিধিত্ব। আর এটা খেলাফতের রাব্বানী পার্টি, এটি একটি পার্টি ছিল সেই সময়, 1900 মানে দেশ বিভাগের পরে। পার্টি শব্দটা ইংরেজি শব্দ PARTY, পার্টি অর্থ হলো দল। আর পরিষদ অর্থ হলো, পরিষদ বলতে বোঝায় ইংরেজি শব্দটা লিখে আগে, BOARD, বোর্ড। বোর্ড অর্থ হলো সভা, পরিষদ বলতে সভা বোঝায়। স্থির শব্দের অর্থ হলো অবিচল, মানে নড়বে না এমন, স্থির। আর অবজারভার অর্থ হলো পর্যবেক্ষক, পর্যবেক্ষক, এটা ইংরেজি শব্দ, পর্যবেক্ষক। আর অনশন, অনশন অর্থ হলো ধর্মঘটে দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনাহারে থাকা। ধর্মঘটে বা দাবি আদায়ের জন্য, দাবি আদায় না হওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত অনাহারে থাকা। অনাহার মানে কি? না খেয়ে থাকা, অনাহারে থাকা। আর স্থানান্তর মানে এক স্থান থেকে অন্য স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে, অন্য স্থানে স্থাপিত, স্থাপিত। আর ধারা, ধারা শব্দের অর্থ হলো বিধি, ধারা জারি করে, ধারা আইনের বিধি,
আইনের আইনের বিধি, ধারা অর্থ হলো আইনের বিধি। আর জারি জারি বলতে বোঝায় কি? এর শাব্দিক অর্থটা দেই না, প্রবর্তন, সমন জারি, প্রবর্তন, প্রবর্তন। আচ্ছা, প্রবর্তন বুঝতে যদি কষ্ট হয় তাহলে একটা উদাহরণ দিই, যেমন সমন জারি, আইন জারি, এই আর কি। তো প্রথম পর্ব এই পর্যন্ত, আর দ্বিতীয় পর্ব নিয়ে আবার দেখা হবে, যেহেতু এটি একটি ভাষা আন্দোলন ভিত্তিক রচনা এবং কঠিন এবং ইতিহাস সমৃদ্ধ রচনা, তাই ছোট আকারে পর্বটি উপস্থাপন করেছি। নিশ্চয়ই তোমরা জানতে পারবে এবং ভালো লাগবে। তোমাদের শুভকামনায়, আল্লাহ হাফেজ।